তো টুকু এখানে ওয়াইজ দর মুখ মুছে দিয়ে সব টিনটিন লাগিয়ে দিয়েছি, ও একদম রেডি আছে। আর আমার এই ভিডিওটা পোস্ট করতে অনেকদিন দেরি হয়ে গেল, এডিট করা হয়ে ওঠেনি, এই জন্য আমার পোস্টও হয়নি, লেট হয়ে গেল। তো কেউ কিছু মনে করো না, এটা বাড়িতে হয়েছিল পুজো যখন আমি গিয়েছিলাম। মাসি উনি এখানে পুজোর গোছাচ্ছে, এখানে টুকুর জন্য দুধ বানিয়ে নিয়েছে, ওকে একটু খাইয়ে দিই, অনেকক্ষণ হয়ে গেছে খায় না। মামাম এটা কি করছো তুমি, হাসতে হাসতে লাল বার করছো কেন? মামাম ওই দৃষ্টি 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 শুধু দুর্ঘটনায় ঘটছে। টুকুর এই দুধের বোতলে দুধ পড়েছে আর টুকু আমার পেছনে ছিল, আমি ভেবেছি কি ও হাত স্লিপ করে নিচে পড়ছে, আর আমি দুধের বোতল ছেড়ে দিয়ে ওকে ধরতে গেছি আর দুধের বোতল থেকে অর্ধেক দুধ একদম নিচে পড়ে গেছে। যাই হোক, আমি একটু পরিষ্কার টরিষ্কার করলাম, বাট এই এই ওয়াইপসের প্যাকেট এইটা, তারপরে টেবিল, এই খাটের এই দিক দিয়ে এদিক দিয়ে পুরো পড়ে গেছিলো, আমি তাও অনেকটা মুছেছি আর অর্ধেকটা দুধ খেতে পারছে। কেমন লাগছে এখন? কতক্ষণে দুধ বানালাম? বোকামি কোথাকার। আজকে নতুন জামা বার করবো, চলো 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 চলো, নতুন জামা, টুকু নতুন জামা দেখিয়ে দিই, সব এলোমেলো। এই যেটা পরাবো মুমুম, তুমি এইটা জামা পয় দিই, এই জামাটা পয় দিই, বলো অনেক সুন্দর লাগছে, গরমের মধ্যে একদম পারফেক্ট হবে। এই যেটার প্যান্ট মাম্মাম নেদি হয়ে গেছে দেখি, ওইদিকে দেখো প্যান্ট ট্যান্টগুলো ছড়িয়ে কি করছে। না না চলো চলো বাইরে যাই, চলো নাকি ঘুমাবি, লতা কিছু করতে যাবো, মানা করতে যাবো, শানু করে নতুন জামা পরে পূজা দেখছে আসছে। টুকুর মাম্মাম বসে গেছে পূজা দেখতে। শাড়ি এনেছিলাম তো ভাবছি শাড়িটা পরে নিই, টুকুকে ওর মাসির কাছে দিয়েছিলাম, মানে লতা মাসির কাছে, আমি শাড়িটা চেঞ্জ করে নিই, শাড়িটা পরার খুব ইচ্ছা ছিল, পরি। তো আমি হয়ে গেছি রেডি আর আমি সিম্পলি শাড়ি পরেছি, আজকে পিঙ্ক করে শাড়ি পরলে, আমি এমনি ইউজুয়ালি শাড়ি পরলে দাঁড়াও ক্যামেরাটা পোশাক করে নিই, ইউজুয়ালি আমি শাড়ি পরলে সবসময় এক পিন করেই পরি, মানে হ্যাঁ ছেড়ে, আর আজকে আবার পিন করে পরেছি। আর এটা মায়ের শাড়ি, নতুন ব্লাউজ যেটা বানিয়েছি সেটা দিয়ে পরেছি, তো কেমন লাগছে। আর আমি শাড়ি পরলে এরকমভাবে নেবো, এখানে পিন করবো, এটা আমার একদম মানে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য এইভাবে শাড়ি পরেছি। বাইরে পুজো শুরু হয়ে গেছে, চলো বাইরে যাওয়া যাক। ফটো তুলো, এটা তো ভিডিও হচ্ছে, এইভাবে তুলো লম্বা করে। মাসি এক এক করে ফুল দিয়ে সাজাচ্ছে সুন্দর করে, ওটা ভগবদ গীতা না, শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম করতে গেলে যদি আমরা মন্দিরে বসেছিলাম, বাট টাইমের গ্যাপে গ্যাপে টুকুর খাওয়াতে হবে, তো টুকুর খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি, ও খেয়ে ঘুমিয়েও পড়বে, তোকে নিয়ে একটু শুতে হবে, ও শুলেই ঘুমিয়ে পড়বে। আর সবাই বলছে এখন গরমের মধ্যে এই শাড়িটা খুলে সন্ধ্যাবেলায় লোক চলে যাবে তখন ওটা পরো, তো আমি এখন এটা খুলে রাখবো, অন্য একটা শাড়ি পরবো বা নাইটি পরে নিই, দিনের বেলাতে এখন কেউ নেই, তো এখন নাইটিটাই হয়তো পরবো, গরম লাগছে খুব, তারপরে দেখি কী করি, আর রাত্রে বা সন্ধ্যাবেলায় এটা পরবো। ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে, তারপরে আমি আবার একটু ভাতও খেয়ে নিয়েছি, ওটা আলাদা হচ্ছে, এটা বন্ধ করতে হবে, আমি একটু ভাতও খেয়ে নিয়েছি, একটু জানটু ভাত দিলাম, বাট হঠাৎ করে শাক আর আমি সরকারি হয়েছে, তো আমি অত ভালো খেতে পারিনি, এখন জল টল খেয়ে নিয়েছি, আবার সন্ধ্যাবেলায় খিচুড়ি হবে তখন সেটাই খাবো। পুজো হচ্ছে বাইরে, হচ্ছে না মানে গোছাচ্ছে এখনও, এখনও অনেক দেরি আছে, এখন একটু পরে গিয়ে শ্যুট করে আসবো। ঘুম তো হলো না, টুকু বারবার উঠে যাচ্ছে, তো আমি বাইরে গিয়ে দেখি বাইরে কি হচ্ছে। বদমাসটা ঘুম থেকে উঠে গেছে, খাইয়েও দিয়েছে, আর ওই বোর্ড ছেড়ে যাচ্ছে না, বাবা বারবার ডাকছে আয় মামা একটু আয়, কোনটা ক্লিক করবো, আমার গ্রিন কালার আগে ফেভারিট ছিল ছোটোবেলা থেকে, গ্রিন নাও, 222টা সব থেকে বেশি নাও, খুশি। এখন আমি খাবো এটা, কারণ তখন ভাতকে পেট ভরেনি, এখন টুকু আর আমি খাবো, ও বাবা আমি খাবো একা, তোমাকে দিব না, দাও দাও আমার কুকুর, দাও আমার কুকুর দাও। এখন আবার আমি এখানে বানালাম আম মাখা, ওই কুচিয়ে বানানি, ওইভাবে খেতে খুব ভালো লাগে, বাট এটার মধ্যে লঙ্কার গুঁড়ো হলে ভালো হতো, যাই হোক যা আছে এখন তাই খাবো, কিন্তু অনেক টেস্ট হয়েছে, জল জিরা দিয়েছি। কে কে খাবে? অনুপম, টুকু, টুকুর পাপা আর আমি।
আমি হয়ে গেছি রেডি। আমি আবার এই শাড়িটা পরলাম, আমি ফুটো শাড়ি পরেছি কারণ বাইরে বেশ গরম আছে, তো আমি যে শাড়িটা সেটা এখন পরা যাবে না, সেটা ভাজ করতে হবে, গোজ গাছ করতে হবে, তার মধ্যে টুকুকে খাওয়াবো আর ওকে রেডি করবো। তো আগে সেটা করে নিই, তারপর কথা বলছি। বাইরে পুজোও হয়ে গেছে আর ভোগ প্রসাদ রান্না হচ্ছে, রাত্রে কীর্তনের আয়োজন হচ্ছে আর রাত্রে হবে খিচুড়ি, সেটার আয়োজন হচ্ছে বাইরে, পরে গিয়ে তোমাকে দেখাচ্ছি। এবার সবকিছু রেডি করে ফাইনালি হলাম ফ্রি। কিছু মামা টামা রাত্রে ঘাটি হবে, সেটা সবজি কাটা হচ্ছে আর ওখানে ঠাকুরের ভোগের সব রান্না হয়ে গেছে। টুকু আজকে দেখা দিছে কান্না কাকে বলে, কুলো শুধু কোলে নিয়ে গেছে, এমন চিল্লানি দিছে মনে হচ্ছে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে মনে হয়। কেউ কার কাছে মামা? ও না না মামা, মামাম কান না 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 না, সরি 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 সরি, সবাই সরি বলো, সরি বলো, সরি সরি। কুলক কে আজকে ভালো লাগে না, তুমি আজকে স্নান করো নাই? না স্নান তো লাগবে, কি কয় রে রেটল দে রে, না না ওগুলা সাবান, ওগুলা সাবান দিয়ে করছে, তাও কান্দে কেন টুকু? না শুন না 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 না, খাবে টাবে নাকি? দেখো না ওকে খাওয়াই তো নিয়ে আসলে। তো এখানে বাড়ির মন্দিরে লাইট লাগানো হয়ে গেছে, তো এটা রাত্রে দেখতে সুন্দর লাগে। পাপাকে তোমাকে তাতা দিছে মামাম, পাপা তাতা হাসি দিচ্ছে মামাম, কাঁদছিল বাইরে, ভাবলাম ঘুমাবে, হাই তুলছিল, সে ঘরে এনে খাওয়ালাম, হাগু হলো ঠিক আছে, আবার খাওয়ালাম, তারপরে দোদো খাওয়ালাম, তারপরে ও ঘুমাচ্ছে আর নাই, দেখো ফ্যান বন্ধ করে দেয় বাবা, বারবার এগুলো সহ্য করা যায়, ওকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্যু দুপুরে বার করে ইস্যু করছে, এখন আবার ওইখানে ইস্যু করলো, বিরক্ত করছে, বিরক্ত। আয় আয় প্যান পরা ভয়, আয় আসবা, হাতটাতে দিচ্ছে কীর্তন লোক চলে এসছে। বলছে কাক ধরে রাখছে একটা বক, অনুবা কাক মনে হচ্ছে বক ধরে রাখছে, কষ্টটুকুকে ঘুম পাড়িয়ে দিলাম, জানলাটা খোলা রেখেছি জানো, কিন্তু দেখতে পারে ওকে, আর বাইরে করতে হচ্ছে। দশটা বেজে গেছে আর টুকু এখনো ঘুমিয়ে আছে, যাক ঘুমিয়ে থাক, আমরা খাওয়া দাওয়া করে আসি, তারপরে ওকে উঠিয়ে খাইয়ে দেবো। এই বছর আমিও প্রথমবার, কারণ এর আগের বছর উদ্বোধন করেছি আর তখন আমি ছিলাম আসামে। হ্যাঁ
এর মানে আমি প্রথমবার অ্যাডিং করতে পারলাম, একবার ছিলাম আসামে তখন আমার শরীর খারাপ ছিল, আমি আসতে পারিনি, বাট পূজা নিচ্ছিল ও তো দিয়ে গেছিল, আর এর আগের বার তো তারপরে টুকু আমার পেতে ছিল মানে কনফিউশন, বাট যাই হোক টুকুরা আমার এটা প্রথম বছর। আর আজকে বর্দি হচ্ছে আমার শাড়িটা, আমি যে শাড়িটা দিয়েছিলাম সেটা পরিচালনা ভালোবেসে বর্দি দিয়ে শাড়িটা দিয়েছিলাম, বাড়ির লোকজন আছে, কীর্তন শেষ হলে খাওয়া দাওয়া হবে, তারপরে টাটা বাই বাই সবাই, আর ব্লগটাও তখন শেষ করবো। বসার জন্য জায়গা করা হচ্ছে, অন্ধকার দেখা যাচ্ছে কেনারে ভাই। এখন তো আমার মনে হচ্ছে ভুলে গেছি আমি আজকে হয়তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি, যাই হোক একটা বিগ ডে চলে গেল। এখন ভিডিওটা এখানে শেষ করছি, কিছু ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও যারা নতুন দেখছো। চলো, গুড নাইট।